দর্শক আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন সাতাও সিনেমার পরিচালক খন্দকার সুমন। আমরা আজকে এই সিনেমার বিষয়ে তার সঙ্গে কথা বলবো, জানবো সিনেমার জানা অজানা অনেক গল্প। আপনাকে স্বাগত জানাচ্ছি ভাইয়া আজকের বক্স অফিসের আয়োজনে। ধন্যবাদ। শুরুতেই যেটি জানতে চাই, সাতাও এই যে কথাটা, এটার অর্থটা কি? সাতাও হচ্ছে রংপুরি ভাষার একটি শব্দ। এইটার অর্থ হচ্ছে হলো যে সাত দিন ধরে কোনো কিছু ঘটা আর কি, মানে কোনো একটা ইভেন্টকে বলে হচ্ছে সাতাও। তো যেটা হয় যে এই সাতাও শব্দটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ছিল জলবায়ুর ক্ষেত্রে, জলবায়ু বলতে বৃষ্টির ক্ষেত্রে। যদি রংপুর অঞ্চলে যখন সাত দিন ধরে টানা বৃষ্টি হয়, ওই বৃষ্টির সময়কালকে সাতাও বলতো আর কি। আচ্ছা, খুব সুন্দর একটি নাম আপনি সিলেক্ট করেছেন আপনার সিনেমার জন্য। আজকে তো সিনেমাটি রিলিজ হয়েছে, কেমন লাগছে, কেমন সাড়া পাচ্ছেন? অনেক ভালো লাগছে, কারণ এই সিনেমা যখন প্রথম প্রিমিয়ার হয় বাংলাদেশে, বাংলাদেশ প্রিমিয়ার, সেই সময় যে পরিমাণ মানুষ এসেছিল এবং যে পরিমাণ মানুষ দেখতে না পেরে ফিরে গেছে, তারা আবার ফিরে এসেছে হলে এবং হলে এসে তারা সিনেমাটা দেখছে আর কি। এটা তো আরও আরও ভালো সংবাদ। আর যেটি কথা বলতে চাই, আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র নিয়ে, কেমন লাগছে? প্রাপ্তির আনন্দ বরাবরই মানুষের কাছে ভালো লাগে, এটি আপনার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা, আপনার কাছে কেমন লাগছে, অনুভূতি জানাবেন। মানে প্রাপ্তির আনন্দ নিঃসন্দেহে ভালো, কিন্তু আমাদের আসলে গোল তো আসলে এই পুরস্কারগুলো ছিল না। পুরস্কারগুলো আমরা পথে চলতে চলতে যখন পেয়ে যাচ্ছি তখন আনন্দ লাগে, উৎসাহ তৈরি হয়, মনে হয় একটু আরেকটু পরিশ্রম করার শক্তি ফিরে পেলাম, এটুকুই। কিন্তু মূল উদ্দেশ্য আমাদের হচ্ছিলো মানুষের কাছে পৌঁছানো, যে আমরা যে কমিউনিকেশনটা তৈরি করতে যাচ্ছি মানুষের সঙ্গে, কারণ এই চলচ্চিত্রের উদ্দেশ্য তো আসলে শুধুমাত্র আপনার বিনোদন আর ব্যবসা নয়, এটা হচ্ছিলো একটা সংযোগ। এই সংযোগের ভিতরে যখন যেতে চাই তখন আমাদেরকে অনেক মানুষের কাছে পৌঁছাতে হবে, সেটাই হবে ছিল আমাদের জন্য প্রকৃত পুরস্কার বা প্রকৃত অ্যাওয়ার্ড আর কি। আচ্ছা, আজকে তো সিনেমাটি রিলিজ হলো, আপনারা পাঁচটি হল পেয়েছেন, এই যে হল পেতে কোনো বিড়ম্বনা পোহাতে হয়েছে কিনা? এখন যেটা একটা অনেক হল মালিকরা ভাবেন যে বিনোদন থাকতে হবে, বিনোদন বলতে বাণিজ্যিক ছবি হতে হবে, এই ধারা থেকে কি আমরা কিছুটা বের হতে পারছি এখন? না না, সেটা বের হওয়ার কেন বের হতে চাই সেটা নিয়ে আমার প্রশ্ন আছে আর কি, কারণ আমরা এটাও দরকার, আমাদের বিনোদন দরকার। প্রথমে যে জিনিসটা খুব জানা দরকার সেটা হচ্ছিলো বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলো চলচ্চিত্র বাংলাদেশের ইতিহাসে মানে ব্যবসা সফল, সবগুলোর কিন্তু রিলিজের সময় প্রবলেম হয়েছিল, কারণ সবগুলো চলচ্চিত্রই তৎকালীন সময়ের গতানুগতিক চলচ্চিত্র থেকে আলাদা ছিল। তো যখনই আমাদের সামনে মানে আলাদা কোনো ভাবনা তৈরি হয় বা আলাদা কোনো কিছু উপস্থিত হয়, সেটাকে আমরা নিতে পারি না, মানুষ হিসেবে আমরা ভয় পাই। এই ভয়টার কারণে আমরা নেই না, কিন্তু পরবর্তীতে ও যখন তার স্বরূপ দেখিয়ে ফেলে তখন কিন্তু আমরা এটা সাদরে গ্রহণ করি আর কি। আমরাও চাই চলচ্চিত্রের সুদিন ফিরে আসুক, চলচ্চিত্র আরও অনেক বেশি এগিয়ে যাক, এবং জীবনমুখী যে চলচ্চিত্রগুলো এগুলো কিন্তু এগুলো দেখারও কিন্তু অনেক দর্শক হচ্ছে, কিন্তু হল মালিকরা আমরাও আশা করছি তারাও এই তাদের এই বাণিজ্যিক ধারা থেকে তারা বেরিয়ে আসবে। আর যেটি কথা বলতে চাই, এই যে সিনেমার পটভূমিটা, যতটুকু আমরা জেনেছি এটা প্রান্তিক কৃষক সমাজের একটা গল্প, এর বেশি আপনি আমাদেরকে জানাবেন। আচ্ছা, এইখানে আসলে শুধু মানে প্রান্তিক কৃষকের গল্প না, এটা হচ্ছে হলো যে শিকড় ছেড়ে আসা মানুষের গল্প, এটা হচ্ছে হলো মাতৃত্বের গল্প, এটা হচ্ছে একটা জনগোষ্ঠীর যাপনের গল্প। যেমন এই উত্তরাঞ্চলের যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর একটা সবচাইতে বড় মানে বৈশিষ্ট্য হচ্ছে হলো তারা আনন্দ করে, উল্লাস করে হচ্ছে হলো আপনার গান গেয়ে, তারা অবসর কাটায় গান গেয়ে, আবার তারা মাতম করে গান গেয়ে। তো এই যে পুরো জনগোষ্ঠী, একটি সুরেলা জনগোষ্ঠী আমি নাম দিয়েছি, এই সুরেলা জনগোষ্ঠীর যে যাপন সেটা আমাকে পুরো পৃথিবীতে দেখানো আমার ইচ্ছে, কারণ ওই জনগোষ্ঠী থেকেই আমি বড় হয়েছে। পাশাপাশি যেটা হচ্ছিলো যে এখানে একটা মাতৃত্বের গল্প আছে, মাতৃত্বের গল্প বলতে আমরা বুঝি যে মার একটি মানব শিশু, কিন্তু মাতৃত্বের গল্পটা আসলে এর মধ্যে সীমাবদ্ধ নেই। একটি মা, সে যে কারো মা হতে পারে, সে একটা মানব শিশুর মা হতে পারে, একটা গরুর শিশুর মা হতে পারে, আবার একটি বিড়ালেরও মা হতে পারে। মা আসলে মাই, মাতৃত্ব যে কোনো জায়গায় আসলে দেখানো যায়, শুধু যে সন্তান মানুষ সন্তান সেটা না, সেটা প্রাণী হতে পারে, যে কোনো প্রাণী হতে পারে। আপনি সেই সেই ব্যাপারটি নিয়ে কথা বলছিলেন। আপনি ইদানিংকালে শহরে দেখবেন যে প্রত্যেকটা বাসায়, আপনার প্রায় অনেক বাসায় যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, তারা প্রত্যেকটা শিশু
এখন মা হয়ে গেছে কারণ তারা প্রত্যেকই বিড়াল বিড়াল পুষছে আর কি তো বিড়াল পোষার কারণে যেটা হচ্ছিল যে তারা অলরেডি মানে বুঝতে পারে যে একে কিভাবে মাতৃত্বটা তারা গ্রহণ করছে সেই স্বাদটা তারা পাচ্ছে এটা খুব বিস্মিত লাগে আমার কাছে এটা এটা আসলে ভালো লাগার একটা বিষয় সিনেমা করতে গিয়ে শুটিং করার সময় কোনো মজার কোনো বিষয় কিংবা এমন কোনো স্মৃতি বা এমন কোনো ব্যক্তি স্পেশাল আপনার মনে দাগ কেটেছে মানে সিনেমার শুটিংয়ের তো অনেকগুলো পার্ট থাকে প্রথম পার্ট যদি আমি বলি যে যখন প্রথম আমরা অ্যারেঞ্জমেন্ট করছিলাম যে আমাদের এই এতগুলো মানুষ কোথায় থাকবে বা এতগুলো মানুষ আসলে কোথায় যাবে তো আমরা তো গ্রামে শ্যুট করেছি ছিলাম গ্রামে এটা হচ্ছিল একটা ইউনিয়ন পরিষদ আর কি লালমনিহার জেলার একটি ইউনিয়ন পরিষদ 8 নং গুগুন্ডা ইউনিয়ন আর এটা এই ইউনিয়নের পরিষদের মধ্যে আবার একটি বাজার নাম হচ্ছে তিস্তা বাজার আর কি তো এখানে যেটা হচ্ছে যে কোনো প্রকার আলাদা করে থাকার জন্য বাইরের মানুষের থাকার জন্য কোনো ব্যবস্থা নেই মানে কোনো হোটেল নেই বা কোনো বোর্ডিং নেই তো আমরা এই যে ঢাকা থেকে 160 জন ক্রু মেম্বার আমরা গিয়েছি আমরা থাকবো কোথায় তো ওই সময় আমি যেটা করছিলাম যে বাসা ভাড়া নেওয়ার জন্য চেষ্টা করছিলাম তো এইরকম বাসা খুঁজছিলাম যখন তখন হঠাৎ করে দেখলাম যে আমার প্রতিবেশী মামা ওনার নাম পরেশ মামা উনি এসে বলছেন যে সুমন তুমি কী করছো তো আমি বললাম যে মামা আমি তো এই যে শুটিংয়ে আসছি এতগুলো লোক নিয়ে আসছি এখন এদের থাকার ব্যবস্থা করতে হবে তা বলছে যে তুমি কি আমাকে চিনছো আমি বললাম যে চিনছে আপনি তো আমাদের পরেশ মামা আমি ছোট থেকে আপনার কোলেই বড় হয়েছে আর কি তা বলছে যে না তুমি বলবো আমাকে স্বর্গীয় পরেশ মামা তা আমি বললাম যে কেন মামা আপনি তো সুস্থ আছেন আপনার আরও অনেকদিন হায়াত থাকুক আমি চাই কিন্তু আপনি কেন স্বর্গীয় নাম যুক্ত করছেন আপনার আমরা মরে না গেলে তো আর তুমি এইভাবে মানুষের বাসা ভাড়া নেওয়ার জন্য চেষ্টা করতে না আমার বাসা ফাঁকা পড়ে আসছে আমাদের আশেপাশের প্রতিবেশীদের বাসা ফাঁকা পড়ে আসছে তোমাদের লোকদের কোনো অভাব হবে না থাকার তোমরা নিশ্চিন্তে আমাদের বাসায় থাকো এবং আমাদের বাসা থেকে যতদিন লাগে তোমরা শুটিং করো আমরা এই সাপোর্টটা দিব আর কি এই সম্পর্কগুলো এখন কিন্তু আসলে খুব একটা চোখে পড়ে না এত বছর আগের সম্পর্ক যদি বলি আপনার সেই ছোটবেলার কথা এখন কিন্তু আমাদেরকে আমাদের নেক্সট জেনারেশনকে আমাদেরকে চেনাতে হয় যে এটা তোমার মামা এটা তোমার চাচা সেই আগের সম্পর্কগুলো আসলেই খুব মধুর ছিল এখনও সেটা আপনার মুখে শুনে খুব ভালো লাগলো আর সিনেমার যে কথা আপনি বলছিলেন একটা দম্পতি আমরা যখন আগে কথা বলছিলাম এবং একটি গরুকে নিয়ে কাহিনীতে গিয়েছে তার কি একটু আমাদেরকে একটু বলা যায় এটা হচ্ছিল যে আপনার মা বাবাহীন কৃষক ফজলু সে বিয়ে করে হচ্ছে হলো পুতুল নামে একটি মেয়েকে সে যখন তার পরিবারে আসে আসার পরে নতুন পরিবারে ওর তো কোনো শ্বশুর শাশুড়ি বা ননদেরা কেউ নেই তো ও একাকিত্ব বোধ করে তখন করে কি এর একাকিত্ব কাটানোর জন্য ফজলু নামে যে চরিত্র সে কৃষক ফজলু একটি গরু কিনে আনে এবং এই গরুটা নিয়ে পুতুলের একাকিত্ব কাটা শুরু হয় এবং এই তিনজনকে নিয়ে গল্পটা এগুতে থাকে আচ্ছা এই সিনেমাটির মূল যে কেন্দ্রীয় চরিত্রে আপনি যাদেরকে কাস্ট করেছেন তাদেরকে নেওয়ার পেছনে স্বভাবতই পরিচিত খুব পরিচিত মুখ না সেক্ষেত্রে তাদেরকে বেছে নেওয়ার মানে কারণ বা তাদেরকে স্পেশালভাবে কোন বিষয়টা তাদের আপনার ভালো লেগেছে তাদেরকে বেছে নেওয়ার পেছনে তাদেরকে বেছে নেওয়ার পিছনে প্রথম যে জিনিসটা মানে আমার সেটা হচ্ছিলো তারা কাজটা জানে এটা হচ্ছে প্রথম জিনিস দ্বিতীয়ত হচ্ছে হলো আমার গল্পে এমন কোনো মানুষকে আমি চাই না যাকে দেখে আলাদা করা যায় যে এইটা হচ্ছিলো অমুক চরিত্র আর কি আমার চরিত্রগুলো দেখে যেন আমাদের বাংলাদেশের মানুষ মনে করে যে চরিত্রটাকে পাশের বাড়ির মানুষ মনে হয় যে আমি তো দেখি আমার পাশের বাড়ির মানুষটাই মানে সে আসলে সিনেমার লোক না তখন গল্পের ভিতরে একটা সত্যতা তৈরি হয় আর কি এই সত্যতা তৈরি হওয়ার জন্যই আমি এই ধরনের চরিত্রগুলোকে এই এই ধরনের কাস্ট নিয়েছিলাম আর কি আর পাশাপাশি আরেকটি জিনিস ছিল সেটা হচ্ছিল যেহেতু আমাদের চলচ্চিত্রটা জলবায়ুর উপরে তো পুরো এক বছর আমাদেরকে শ্যুট করতে হয়েছে এবং জলবায়ু কখন কোন পরিস্থিতিতে থাকবে আমরা জানি না সেটা আমরা হয়তো কিছু নমুনা দেখব এবং সেই দেখেই আমরা শ্যুট করতে যাব যেমন আমাদের এখানে বন্যার দৃশ্য আসছে ঠিক বন্যা শুরু হওয়ার 6 ঘন্টা পরেই আমরা ওখানে উপস্থিত হতে পেরেছি তো তুলনামূলকভাবে এরা যারা কাজ করেছেন তারা ওই সময় অত ব্যস্ত শিল্পী ছিলেন না তো যখনই আমি ডেকেছি তাদেরকে পেয়েছিলাম এবং তারা তাৎক্ষণিকভাবে আমার সঙ্গে ওই শ্যুটে গিয়েছিল কোমর পানিতে নেমে তারা শ্যুট করেছে বন্যার ভিতরে তো এইটা যদি আমি প্রতিষ্ঠিত কোনো শিল্পী নিতে যেতাম প্রতিষ্ঠিত কোনো স্টার নিতে চাইতাম তখন তারা তো বিভিন্ন জায়গায় ডেট দিয়ে রাখতো তো ওই কারণে তো আমি তখন তাদেরকে নিতে পারতাম না বা এরকম দৃশ্যগুলো শ্যুট করতে পারতাম না এই কারণেই এই স্ক্রিপ্টটা এইরকম জিনিসই ডিমান্ড করতো বলেই আমরা এইভাবেই
কাজ করেছেন খুব ভালো বলেছেন আর যেটি জানবো এটি আপনার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি এছাড়াও এর আগে আপনি দুটি স্বল্পদৈর্ঘ্য ছবি করেছেন সেখানে আপনি একটি বিষয় নিয়ে কাজ করেছেন সেক্স ওয়ার্কারদের যে পরিচয়ের ব্যাপারটা এটা আমরা সম্প্রতি দেখেছি গতকাল আমরা যেটা সংবাদে দেখেছি তাদের অভিভাবকের ক্ষেত্রে পিতা না থাকলেও মাতৃ পরিচয় কিংবা মাতা না থাকলেও আইনগত কোনো অভিভাবক দ্বারা তারা সন্তান লালন পালন করতে পারবেন এটি তো অনেক ভালো একটি সংবাদ এবং আপনি এরকম একটা বিষয় নিয়ে কাজ করেছেন সেটার এত সুন্দর একটা রায় হলো কেমন লাগছে আপনার আমার তো খুবই ভালো লাগছে কারণ হচ্ছে হলো যে আমি আসলে সবসময় চাই যে মাকে স্বাধীনতা যদি দেওয়া যায় তাহলে বাংলাদেশের কোনো শিশুকে আপনি ডাস্টবিনে ফেলে দিবেন না এবং পাবেন না মা যদি বিশ্বাস করে যে কোনোভাবে যে কোনো কারণেই হোক মায়ের কাছে যখন সন্তানটা চলে আসে এই সন্তানকে কোনো মাই ফেলে দিতে চায় না কোনো পরিবারই ফেলে দিতে চায় না কিন্তু যখন আপনি তার পিতৃ পরিচয় ছাড়া এই সন্তানের পরিচয় আপনি দিতে পারবেন না তখন এই পরিস্থিতিগুলো তৈরি হয় তো আমার একসময় এই রকম কষ্ট খুব হতো অনেক সংবাদ পেয়েছি ছোট ছোট বাচ্চাদেরকে ডাস্টবিনে পাওয়া যায় কুকুর ছিঁড়ে খেয়েছে বিড়াল ছিঁড়ে খেয়েছে এই সকল নানান সংবাদ আমি পেতাম তো তখন আমার কাছে মনে হলো যে বাংলাদেশের আইনে এইটা পরিবর্তন হওয়া উচিত প্রথম যে পরিবর্তনটা সেটা হচ্ছিলো যে মায়ের পরিচয়ে একজন সন্তান পরিচিত হতে পারবে এবং তার ওই পরিচয়ের ভিতর দিয়েই সে বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য যে সকল কাগজপত্র দরকার সেগুলো পাবে সেই পরিবর্তন কিন্তু এখন আসেনি আপনি গতকালকের যে রায়টা পেয়েছেন সেই রায়টা কিন্তু শুধুমাত্র স্কুলে ভর্তির ব্যাপারটাই পেয়েছেন তো তখন আমরা যখন শর্ট ফিল্মটা তৈরি করতে যাই তখন আমরা চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে পৌনপুনিক নাম ছিল আমার 2016 সালে নির্মিত শর্ট ফিল্ম তো ওইখানে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছিলো যে প্রথমে স্কুলটা দিয়েই শুরু হোক কারণ আপনি একবারে সবটা পরিবর্তন করতে পারবেন না এই স্কুলের প্রথম যে ব্যাচটা বের হয়ে সামনে যাবে তখন আবার প্রসঙ্গ তৈরি হবে যে এদের নাগরিকত্ব তাহলে কিভাবে হবে আর কি তো ওই কারণে আমরা ওইখানে দেখিয়েছিলাম যে একজন ভ্রাম্যমান পতিতা সে তার সন্তানকে স্কুলে ভর্তি করতে গেলে তখন স্কুলের শিক্ষিকা তার কাছে প্রশ্ন করে যে আপনার এই বাচ্চার বাবার নাম কি তো সে যখন বাবার নাম পরিচয় দিতে পারে না তখন তাকে স্কুলে আর ভর্তিতে নেয় না আর কি তো এই যে না নেওয়ার কারণে ওই বাচ্চাটা যে ওই পৌনপুনিকভাবে আপনার ওই আগে আবারই আবার সে মায়ের পেশায় চলে যায় সেই জিনিসটা আমরা দেখিয়েছিলাম ইয়েতে এবং এইটা সব ক্ষেত্রেই হচ্ছে তো আমরা চাই বা আমরা আমার ব্যক্তিগতভাবে আকাঙ্ক্ষা ছিল এটা সেটা হচ্ছিল যে মাতৃত্বের পরিচয়ে কারণ এই পিতা ছাড়া সন্তানই কিন্তু যিশু হ্যাঁ আর এই পিতা ছাড়া সন্তানই কিন্তু কর্ণ তো পৃথিবীতে মানে সুপরিচিত যে ফিলোসফার বলেন যে বীর বলেন বা যারা রাজনৈতিকভাবে অনেক সফল তাদের অনেকেরই কিন্তু পিতৃ পরিচয় নাই কিন্তু তাদেরকে কিন্তু আমরা মেনে নিচ্ছি কিন্তু ওই মানুষগুলোই আমরা সমাজে আমার বোনটা যখন পিতা ছাড়া বা পিতৃ পরিচয় ছাড়া সন্তান জন্ম দিচ্ছে সেটাকে আমি মেনে নিতে পারছি না নিজের বেলায় আমরা পারছি না এটা ছিল আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দিয়েছেন এবং সাতাও সিনেমার জন্য আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি আপনি আরও ভালো ভালো জীবনধারামুখী ছবি তৈরি করবেন আমাদের জন্য আমাদের দেশের জন্য দর্শকদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ এবং এটিএন নিউজকে কৃতজ্ঞতা জানাই যে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং আমার বিশ্বাস যে আপনাদের মাধ্যমে আমি আমার দর্শকদের কাছে পৌঁছাতে পারবো আমাদের বার্তা নিয়ে ইনশাআল্লাহ অবশ্যই পৌঁছাতে পারবেন দর্শক আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছিলেন সাতাও সিনেমার পরিচালক খন্দকার সুমন